যেই পরিমাণ ভাবে ছাত্র আন্দোলন করতে দিয়া কত মায়ের কোল খালি হয়েছে, আল্লাহ এই মাদেরকে সান্ত্বনা দিবার মতো ভাষা আমাদের কারোই নাই। ওই মাই সবচেয়ে বুঝতে পারে যেই মা তার সন্তানদের চোখের সামনে মাটি দেয় দাফন করে, যে আবু সাইদ ছেলেটা মারা গেছে, তাই না? আবু সাইদ রংপুরে, আবু সাইদ, এটা ভাষা ব্যক্ত করা যায় না কেন কিভাবে মারা গেছে, এটা তদন্তে আসবে। কিন্তু তার হায়াত ওই পর্যন্ত ছিল, হায়াত ওই পর্যন্ত ছিল, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। হতে গেলে ফেলাস হবে না, সরকারের খারাপ খারাপ দিক সাইডটা হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো বুঝি, আমরা জনগণ কিছুটা হইলেও বুঝি, বাংলাদেশে চলাফেরা করি বুঝি না, সরকারি কর্মকর্তাদের সাথে আমরা কথা বলি আমরা বুঝি না, বাংলাদেশে উপর লেভেলে চাকরিজীবী থেকে নিয়ে নিম্ন শ্রেণীর চাকরি সবার সাথে কথা বলি, আল্লাহ যারা সরকারি পুলিশ বাহিনী মারা গেছে। আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত হলো পুলিশ বাহিনী, কতক্ষণ না গা পুলিশের রাস্তায় থাকে, মাইরও রাখায় আঁকা মরা বেশি করে। কিন্তু আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা মারা গেছে, আসলে এখন দেখলে ঠিক পাওয়া যায়, ইউটিউব দেখলে মোজামুজি বোঝা যায় বাংলাদেশের এই পুলিশ বাহিনীদের ছেলে সন্তানগুলা কিভাবে যে কান্নাকাটি করে, কি অপরাধ ছিল বলেন। গতকালকে একটা ছেলে ইউটিউবে দেখলাম যে পুলিশ বাইরে মাইরে ফেলছে, তার বাচ্চাগুলা কান্দতেছে যে আমার আব্বা আমাদের এখান থেকে গেলেন, আমার আব্বা বিদায় নিয়ে গেলেন, আমার আব্বার আর কোনোদিন পাবো না, কে দিবে আমার বাবার আব্বা। তো একটা কথা বলতে হবে, বাংলাদেশে আল্লাহ যে ক্ষতিগুলো হয়েছে বাংলাদেশের ক্ষতি আপনার পক্ষ থেকে পুরা করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবং সবচাইতে বেশি কষ্ট লেগেছে, আপনারা সবাই জানেন, সবাই জানেন যেই পরিমাণ ভাবে ছাত্র আন্দোলন করতে দিয়া কত মায়ের কোল খালি হয়েছে, আল্লাহ এই মাদেরকে সান্ত্বনা দিবার মতো ভাষা আমাদের কারোই নাই। ওই মাই সবচাইতে বুঝতে পারে যেই মা তার সন্তানদের চোখের সামনে মাটি দেয় দাফন করে, যে আবু সাইদ ছেলেটা মারা গেছে, তাই না? আবু সাইদ রংপুরে, আবু সাইদ, এটা ভাষা ব্যক্ত করা যায় না কেন কিভাবে মারা গেছে, এটা তদন্তে আসবে। কিন্তু তার হায়াত ওই পর্যন্ত ছিল, হায়াত ওই পর্যন্ত ছিল, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তবে একটা কথা আমি আপনাদের বলে দেই, আমার ছাত্র বন্ধুরা আমার পিছনে নামাজ পড়ো, তোমরা মাইন্ড করো না, কোরআন হাদিসের কথা সব উলামা একরাম বলবে, এইভাবে কখনো কোন সময় হ্যাঁ বুক পাইতে দিবা শত্রুদের বিরুদ্ধে, মুসলমান মুসলমান এইভাবে মারামারি করা এটা শরীয়তের কোথাও যায় না, কোথাও আপনি দেখাইতে পারবেন না, দেখাইতে পারবেন না। আমি একজন আর্মি অফিসারের সাথে কথা বললাম গত মঙ্গলবার, সে বললেন হুজুর অনেকে মনে করে আর্মি অফিসাররা ডাইরেক্ট গুলি করে কেন, পুলিশ ডাইরেক্ট কেন গুলি করে, এতে কি কোনো কিছু হয় না? আসলে এটা জানে না, দেশের স্বার্থে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে যে দেখা গেছে যে 5,000 মানুষের ভিতরে 5 জনরে মারলে দেশ ভালো থাকবে, তখন বাধ্য হইয়া তৎক্ষণাৎ সরকার ম্যাজিস্ট্রেট পুলিশের সাথে থাকে, খাতাপত্র থাকে, ফাইল পত্র থাকে, সাথে সাথে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সাইন নেয়, সাইন নিয়ে বলা হয় এই 5 জনকে পাখির মতো গুলি করে মেরে ফেলো, এই 5 জনকে মারলে বাকি 5,000 বেঁচে যাবে। তখন পাখির মতো ওদরে যে মানুষে বলে যে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে, আসলে আমি বললাম যে এটা কি কোনো মামলা হবে না, এটা কোনো সরকারের দায় দিতে হবে না, বলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সাইন নিয়ে তারপরে গুলি করা হয়, এটা কোনো দিন মামলাও হবে না, কোনো কিচ্ছু হবে না, কারণ এটা সরকারি দেশদ্রোহী হিসাবে, এরা জঙ্গি হিসাবে অথবা অন্য দুষ্কৃতী হিসাবে তাদেরকে দেশের স্বার্থে তাদেরকে গুলি করা হয়। তো আমি মনে মনে ভাবলাম আল্লাহ কত মায়ের কোল খালি হয়ে গেছে, আল্লাহ গো এই যে আবু সাইদ সহ যারাই মারা গেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন, আরো জোরে করে। আমি যদি ধরেন এই যে যাইতে সময় যে বোমাটা মারছিল যদি আমার গাড়ির উপরে পড়তো আমিও তো মারা যেতাম, তাই না? হয়তো মারা না গেল, পঙ্গু হয়ে থাকতাম, অসুস্থ হয়ে থাকতাম হসপিটালে, আপনিও রাস্তাঘাটে শুনলাম আমার এই মিরপুর 10 নম্বরে অনেক লোক মারা গেছে, হ্যাঁ মারা গেছে না আপনারা জানেন,
তো আমি আপনাদের সকলের কাছে বলি, আমাদের মাননীয় এমপি সাহেব আসলে অনেক ব্যথায় ব্যথিত হয়ে সবার জন্য দোয়া চাইছে, এটিকে বলে জনদরদি। সে ইচ্ছা করলে খালি বলতো যে আওয়ামী লীগের যেগুলো মারা গেছে, পুলিশ যেগুলো মারা গেছে, এগুলো লেগে দোয়া চাও, দোয়া করবেন। উনি কিন্তু আমারে বলেছেন এবং আমার সভাপতিরে বলে দিয়েছে কমিটি সবাইকে, যে যারা আন্দোলনে মারা গেছে ছাত্র বন্ধুরা এবং পুলিশ সহ যারাই মারা গেছে এবং যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন। কারণ যারা জনপ্রতিনিধি তারা এইভাবেই দোয়া চাওয়া, এটা সুন্নাত, কথা ঠিক না বেটি? নিজের জন্য শুধু দোয়া চাওয়া, দোয়া করা, এটা হাদিসের ইখতিলাফ, হাদিসের মুখালিফ। আমি আপনার জন্য দোয়া করব, আমিও অসুস্থ হলে আপনি আমার জন্য দোয়া করবেন। তবে আমি আর ছাত্র বন্ধুদেরকে বলবো, আবেগে অনেক কিছু করতে যাইয়া দেশের ক্ষতি করো না। এই যে 25,000 কোটি টাকা কম বেশি, সরকারি ভালো জানে, কম বেশি হতে পারে, এই 25,000 কোটি টাকা এ মাননীয় প্রধানমন্ত্রীর বাপের খ্যাত বেচা করবো না এগুলো? এটা তোমার আমার পকেটের তে নিবুসান্ত কথা কর না কেন? তুমি মোবাইলের টাকা ভরবা 21 টাকা, দেখবা 10 টাকা নাই। এ কারেন্টের মিটারে ঢুকাবা 1,000, দেখবা প্যারা করে 700 টাকা নাই। কি ভাবতেছো তুমি? তাহলে কার সম্পদ নষ্ট করছো তুমি? এ কার সম্পদ নষ্ট করছো? এটা তোমার সম্পদ। এই যে মানে প্রধানমন্ত্রী কষ্ট পেয়ে যে কানছে কালকে বেচারি, চোখের পানি এমনি এমনি পড়ে নামে। এই মিরপুর দেশ নম্বরে এক বছর পর্যন্ত মেট্রো রেলে আপনারা উঠতে পারবেন না, 1 বছর লাগবে এই ক্ষতিপূরণ দিতে। কারণ সরকার তার খ্যাত বেচে দিবে না, আর আর্মিকে যত সম্পদ আছে এগুলো বেচে, পুলিশরা যা করছে এগুলো বেচে দিবে না। তোমার আমার কাছ থেকে নিয়ে নিয়ে আস্তে আস্তে 1 বছর টোকায় টোকায় নিয়ে নিয়ে এরপরে এগুলো সব পুরো করবো। তাহলে ক্ষতি তো তুমি জাতীয়ভাবে করছো, আর জাতীয়ভাবে ক্ষতি কোনোদিনে ইসলাম স্বীকৃতি দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। জোরে কানে আমিন, আরো জোরে, আরো জোরে। খারাপ লাগতেছে? লাগুক গে, তাতে আমার কি? মনে রাখবেন একটা কথা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম مؤمنين وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيعوا الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকর। যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মুহররমের চাঁদে অনেক বিপদ আপদ দুঃখ বেদনা কাটিয়ে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে আল্লাহ পাক আসানের সাথে সুস্থতার সাথে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিক আল্লাহ,